নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সংক্ষেপে ডাব্লু বিবিএসই মধ্য মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস সম্পর্কে আমাদের জানতে গেলে প্রথমে বলে রাখি যে ভারতবর্ষ মনে রাখতে হবে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের আমলে ছিল আমাদের ভারতবর্ষে কলকাতা প্রথম কিন্তু ইংরেজ আমলে কিন্তু রাজধানী ছিল পরবর্তীকালে সেটি পরিবর্তিত হয়ে দিল্লিতে রূপান্তরিত হয় বা দিল্লিতে স্থানান্তরিত হয় তাহলে যেহেতু প্রথম অবস্থায় রাজধানী ভারতেই ছিল সরি ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় ছিল সেহেতু কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এবং বিশেষ করে বাংলা এখানে কিন্তু অভূতপূর্ব অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত কিন্তু ঘটনাবলীর সঙ্গে কিন্তু আমরা সম্পর্কযুক্ত তেমনই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তার মধ্যে কিন্তু একটি অন্যতম তা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে নিই যে স্বাধীন ভারতে বাংলায় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য ইংল্যান্ডে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম উদ্যোগ নেওয়া হয় তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয় আইনে মাধ্যমিক শিক্ষার কথা ছিল সেজন্য কোনো পৃথক সংস্থা কিন্তু গঠন করা যায়নি এ প্রসঙ্গে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টা এবং উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হ্যাডো কমিটির চেষ্টা সেই রকমভাবে সাফল্য লাভ করেনি সেই সময় যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বাংলা শিক্ষাকে উন্নত করার জন্য কোনো পৃথক বিশ্ববিদ্যালয় বা সংস্থা তৈরি করা সম্ভব হয়নি পরবর্তীতে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ফজলুল হক বঙ্গীয় বিধানসভায় মধ্যশিক্ষা পর্ষদ গঠনের নিমিত্ত এক বিল পেশ করেছিলেন বিশ্ববিদ্যালয়ে আইনগত বাধার জন্য তার চেষ্টাও সেই সময় ব্যর্থ হয়েছিল পরবর্তীকালে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আইন তৎকালীন বিধানসভায় অনুভূত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে আঠারোই মে তারিখ বিজ্ঞপ্তি আকারে এর প্রকাশ হয় এই পর্ষদের উপর পশ্চিম বাংলার মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা পরিচালিত করার সামগ্রিক দায়িত্ব ন্যস্ত হয়ে থাকে তা যেহেতু এটি একটি আলাদা মাধ্যমিক পর্ষদ পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ বা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য এটি কিন্তু খুবই এক গুরুত্বপূর্ণ একটি পর্ষদ বর্তমানে এর ভূমিকা কিন্তু আমরা কিন্তু খুব ভালো দেখতে পারি এই পর্ষদের বা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই গঠনের উদ্দেশ্য কি ছিল মাধ্যমিক পরীক্ষার্থী সাধন করা সেই সময় মাধ্যমিক বিদ্যালয় স্বীকৃতি দান তার পরিচালন মন্ডলী গঠন এবং স্বীকৃত বিশ্ব স্বীকৃত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষাকর্মী চাকুরির নিরাপত্তা বিষয়ে লক্ষ্য রাখা এছাড়া শিক্ষা সম্প্রসারণ মান উন্নয়ন শিক্ষার ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা এবং আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলা ভাষাভাষী যারা আছে তাদের শিক্ষা যাতে আরও উন্নত থেকে উন্নত হয় সেই দিকে লক্ষ্য রাখেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু গঠন হয়েছিল মূলত যারা শিক্ষার্থী তাদের উচ্চশিক্ষা বা মাধ্যমিক শিক্ষা এবং সঙ্গে যারা চাকুরি করছেন জব করছেন তাদের স্বীকৃতি দান নিরাপত্তা দেওয়া ইত্যাদি যাবতীয় পরিকাঠামোগত থেকে শুরু করে শিক্ষার অভূতপূর্ব উন্নতির কারণে বা উন্নতির জন্যই মধ্যশিক্ষা পর্ষদের আবির্ভাব বা গঠন মধ্য শিক্ষা পর্ষদের গঠন প্রণালী সম্পর্কে আমরা একটু জানব উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পর্ষদ আইন অনুসারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকটি পর্ষদের আইন নিয়ম কারণ অবশ্যই থাকে সেই নিয়ম কারণের উপরে নির্ভর করে দ্বারা পরিচালিত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনের উপর নির্ভর করে সেই নিয়ম কারণ পরিবর্তিতও হয়ে থাকে তা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পর্ষদ আইন অনুসারে পর্ষদ গঠিত হয় মূলত সরকার মনোনীত অধিকারিকদের নিয়ে বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বারা নির্বাচিত তিনজন প্রধান শিক্ষক যতগুলো বালক বিদ্যালয় বয়স স্কুল আছে তাদের প্রধান শিক্ষকদের যতগুলো প্রধান শিক্ষক আছে তাদের মধ্যে তিনজন প্রধান শিক্ষক তেমন একইভাবে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাদের দ্বারা নির্বাচিত একজন প্রধান শিক্ষিকা বালক বিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা নির্বাচিত দুজন শিক্ষক যতগুলো বয় স্কুল আছে তাদের শুধুমাত্র স্কুল আছে তাদের যতজন শিক্ষক আছে তাদের মধ্যে নির্বাচিত দুজন শিক্ষক এবং একই বালিকা শিক্ষিকাদের দ্বারা নির্বাচিত একজন মোট সাতজন প্রতিনিধি ছিলেন বাকি সবই কিন্তু সরকার মনোনীত প্রতিনিধি ছিলেন যখন এটি গঠন হয় প্রথম অবস্থায় পরবর্তীতে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে মধ্য শিক্ষা পর্ষদের নতুন আইন বিধিবদ্ধ হয় এতে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে দুজন সরকার মনোনীত শিক্ষক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের জন্য দুজন সরকার মনোনীত একজন প্রধান শিক্ষিকাসহ দুজন নির্বাচিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান রাজ্য স্তরের সরকার স্বীকৃত শিক্ষক সমিতিগুলোর একজন করে প্রতিনিধি পর্ষদে সদস্য পদ লাভ করার সুযোগ পায় বাকি সবই পদাধিকারী বা মনোনীত সরকার তারা এরপর পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে বললাম নিয়ম কানুন বদলায় এবং প্রয়োজনীয় কিছু জিনিস যোগ হয় অপ্রয়োজনীয় জিনিস সেখান থেকে বাদ দেওয়া হয় উনিশশো খ্রিস্টাব্দে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের আমলে শিক্ষামন্ত্রী সত্যপ্রিয় রায়ের চেষ্টায় মধ্যশিক্ষা পর্ষদের আইনের ব্যাপক রদবদল হয় আমরা জানি ভারতবর্ষের রাজনীতি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে তেমনই পশ্চিমবঙ্গের রাজনীতিও এক হাত থেকে আরেক হাতে বদল হয়েছে সে বদল হওয়ার পরে কিন্তু সরকার নিজের চেষ্টায় তাদের নিজের দৃষ্টিভঙ্গি প্রত্যেকটি সরকার তাদের নিজের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে শিক্ষাব্যবস্থাটাকে পরিচালনা করার চেষ্টা করেন ঠিক সেইভাবেই উনিশশো উনআশি খ্রিস্টাব্দে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের আমলে শিক্ষামন্ত্রী সত্যপ্রিয় রায় তার চেষ্টায় মধ্যশিক্ষা পর্ষদের আইন ব্যাপক রদবদল হয় সেই সময় একত্রিশ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়ে সদস্যের সভ্য হওয়ার সুযোগ পান একই রকমভাবে উনিশশো তেরাশি খ্রিস্টাব্দে নির্বাচিত শিক্ষক প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় বত্রিশ জন উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে শিক্ষক প্রতিনিধির সংখ্যা বেড়ে হয় তেত্রিশ জন বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষক প্রতিনিধির সংখ্যা চৌত্রিশ জন এই পর্ষদের শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় দুজন নির্বাচিত শিক্ষক বিধান বিধানসভার দুজন নির্বাচিত বিধায়ক দুজন মনোনীত প্রধান শিক্ষক সহ বিভিন্ন পদাধিকার সহ মোট পঁয়ষট্টি জন সদস্য আছেন মধ্যশিক্ষা পর্ষদে সব মিলে সরকার মনোনীত থেকে শুরু করে বিদ্যালয় বিভিন্ন স্কুল থেকে যারা প্রতিনিধিত্ব করছেন সবাই মিলে মোট পঁয়ষট্টি জন সদস্য এখন আছেন মধ্যশিক্ষা পর্ষদের তার দ্বারাই কিন্তু এই পঁয়ষট্টি জনের দ্বারাই কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ চলছে আমরা এখানে স্ক্রিনশটের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে যে কার্যনির্বাহী বহন করেছেন সময়ের সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিয়েছি ওটি ভালো মতো দেখে নেবেন সময় অল্প হলে আপনারা ভিডিওটি পজ করে সেই লিস্টটি দেখে নেবেন আপনাদের কাজে লাগতে পারে এবার আমরা এই বৈশিষ্ট্য সম্পর্কে জানবো যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের কিছু বৈশিষ্ট্য বা দেখে নিই তাহলেই বুঝতে পারবো যে এক নম্বর কি পর্ষদের পরীক্ষা সংক্রান্ত কাজকর্ম সাধারণ প্রশাসনের বিকেন্দ্রীকরণ হয়েছে এই সময় পর্ষদের পরীক্ষা সংক্রান্ত কাজসহ সাধারণ প্রশাসনে বিকেন্দ্রীকরণ এর মাধ্যম হয়েছে এই পর্ষদের মাধ্যমে দুই নম্বর পরীক্ষা গ্রহণ নিয়মিত হয় ফল প্রকাশের প্রায় সাথে সাথে সাফল্যের শংসাপত্র দেওয়া হয় মার্কশিট বা যে শংসাপত্র সেটি দেওয়া হয়ে থাকে তিন নাম্বার কি বিদ্যালয়ের স্বীকৃতিতে বিধিহীন স্বেচ্ছাচারিতা আর নেই কারণ পর্ষদের কিছু নিয়ম নিয়মকানুন আছে রুলস রেগুলেশন আছে তার উপরে নির্ভর করেই কিন্তু বিদ্যালয়গুলো পরিচালনা হয় এবং যখন নতুন কোনো বিদ্যালয়ে পারমিশন দেওয়া হয় তখন কিন্তু বিভিন্ন বিধি নিষেধ আরোপ করে সব কিছু লক্ষ্য রেখেই কিন্তু বিদ্যালয়গুলোকে স্বীকৃতি দেওয়া হয় এই কারণে কিন্তু যখন তখন স্বেচ্ছাচারী যে কেউ যে কোনোভাবে কোনো বিদ্যালয় কিন্তু আতরি করতে পারে না তার কিন্তু একটা নির্দিষ্ট মানদণ্ড দরকার সেই মানদণ্ড এবং প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো যদি ঠিক থাকে তবেই কিন্তু বিদ্যালয়ে স্বীকৃতি পায় চার নম্বর রাজনৈতিক কারণে নির্বাচিত পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয় না বিভিন্ন রাজনৈতিক কারণে বা রাজনৈতিক পালাবদলের কারণে অনেক সময় দেখতে পাওয়া যায় যে বিভিন্ন সরকারের বিভিন্ন নিজের মর্জির উপরে নির্ভর করে বা নিজের চেষ্টায় নিজের ভাবমূর্তির উপরে নির্ভর করে নিজের মতো করে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার জন্য অনেক সময় রদ বদল করার করতে দেখি বা দেখেছি পূর্বে আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত হওয়ার পরে তৈরি হওয়ার পর কিন্তু এই পর্ষদের উপরে রাজনৈতিক প্রভাব কিন্তু আমরা আছে ঠিকই কিন্তু তার পরিমাণ কিন্তু খুবই কম পাঁচ নম্বর কি পর্ষদের পক্ষ থেকে কিছু পাঠ্যপুস্তক রচনা ও প্রবর্তন এবং অন্যান্য পাঠ্যপুস্তকের গুণাগুণ বিচার করে তার অনুমতিপত্র প্রদানের ব্যবস্থা করা আমরা দেখি যে আমরা যদি লক্ষ্য রাখি যারা পড়াশোনা করছেন মাধ্যমিক শিক্ষা নিচ্ছেন প্রত্যেকটি বইয়ের মধ্যে পর্ষদের কিন্তু অনুমোদন নাম্বার কিন্তু এবং অনুমোদন আছে কি না সেইগুলো কিন্তু থাকে আমাদের কিন্তু বলা হয় পর্ষদের অনুমোদন অনুমোদন আছে সেই রকম বই কিন্তু কিনতে এবং পড়তে তাহলে এগুলো কিন্তু পর্ষদ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে না হলে। যে কেউ যেভাবে বই তৈরি করে দেবে সেটি মার্কেটে চলে যাবে এবং সেই বইটা যদি কোনো ভুল ত্রুটি থাকে বা খারাপ কিছু থাকে সেগুলো কিন্তু শিক্ষার্থীদের কাছে পৌঁছবে এর ফলে কিন্তু সেটি সমাজ ব্যবস্থার কিন্তু খারাপ প্রভাব ফেলতে পারে সেই জন্য কিন্তু পশত পাঠ্যপুস্তক রচনা এবং প্রবর্তনে কিন্তু বিভিন্ন নিয়মকানুন কিন্তু তারা কিন্তু প্রবর্তন করেছে নাম্বার সিক্স পাঠ্যক্রম ও পাঠ্যসূচির কাঙ্ক্ষিত পরিমার্জন ও আধুনিকীকরণ করা হয় পর্ষদ দ্বারা পাঠ্যপুস্তক যাতে সমাজে ভালো কাজে লাগে এবং বর্তমান সময়ের সঙ্গে সঙ্গে যাতে শিক্ষার্থীদের পরিচালিত করে উন্নত করে আধুনিকীকরণ করে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু পাঠ্যক্রম রচনা করা হচ্ছে এই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে আমরা দেখি আমরা ছোট থেকে এখনও পর্যন্ত যারা বড় হয়েছে যারা লক্ষ্য রাখছি সিলেবাসের উপরে বা কারিকুলামের উপরে যদি লক্ষ্য রাখা যায় আমরা যে সময় মাধ্যমিক দিয়েছি সেই সময় যে সিলেবাস ছিল বা কারিকুলাম ছিল এখন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে নাম্বার সেভেন রাজ্যবাসীর শিক্ষকদের শিক্ষা শিবির করে তাদের অভিমুখীকরণের সাহায্যে পঠন পাঠনের উন্নয়নের মান উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে আট নম্বর শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরির নিরাপত্তা সুনিশ্চিতকরণের ব্যবস্থা যেমন আছে তেমন জ্ঞানহীনদের বিরুদ্ধে ব্যবস্থাও কিন্তু গ্রহণ করা হয় যারা ঠিকমতো বিদ্যালয়ে উপস্থিত হন না বা বিদ্যালয়ে পড়ান না তাদের কিন্তু শোকজ থেকে শুরু করে চাকরি থেকে বহিষ্কার পর্যন্ত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে করা হয় এই কঠোর নিয়মগুলো কিন্তু এই মধ্যশিক্ষা পর্ষদ আইনে কিন্তু আইনের দ্বারা কিন্তু করা হয় তাহলে আমরা একটি জিনিসই দেখতে পাচ্ছি যে মধ্যশিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ গঠনে মূল কারণ হলো শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করা রাজনৈতিক যে প্রভাব সেটি দূর করা চাকরি সংক্রান্ত বা চাকরি ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা যাতে চাকরি ঠিকমতো করতে পারেন তার সুবন্দোবস্ত করা এবং সঙ্গে যারা নিয়মিতভাবে সব কাজ ঠিকঠাক করেন না তাদের শোকস থেকে শুরু করে চাকরিতে বহিষ্কার চাকরি থেকে বহিষ্কার পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখতে পারি এবং পাঠ্যপুস্তক থেকে কারিকুলাম থেকে সব কিছু যাতে উন্নত থেকে উন্নত হয় সেদিকে লক্ষ্য রাখা কিন্তু পশ্চিমবঙ্গ মস্য পর্ষদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রেখেছে যার ফলে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা অভূতপূর্ব উন্নতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সময়ের সঙ্গে সঙ্গে তাহলে আজ এই অবধি আশা করছি পৌশ শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সম্পর্কে আপনাদের তথ্য যতটুকু দিতে পেরেছি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি